বঙ্গ মার্কেটে পুরো সব পুরো ছাই হয়ে গেছে। কিন্তু আমার চোখের সামনে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলাম যে এই মার্কেটের সাথে যে মসজিদ, মসজিদ কিন্তু ঠিক একই এখনও ঠিক আগের মতোই আছে, অক্ষত অবস্থায় আছে। যা আগেও জানি এখনও জেনেছি যে এই মসজিদের মালিক আল্লাহ এবং রক্ষাকর্তা বা হেফাজতের মালিক আল্লাহ, সেটা আপনিও দেখতে পাচ্ছেন। আপনার কেমন এই বিষয়টা কেমন? আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে, কারণ একটা মার্কেটের সামনে মসজিদ, মসজিদ পুরো মার্কেট জয়লা ছাড়খার, কিন্তু আল্লাহর ঘর যে আছে আল্লাপাক নিজে হেফাজত করছে, বিদায় ঘরটা এখনও পুরোপুরি ভালো আছে। মানে ভিতরে আগুন বলতে কিছুই যায়নি, মানে বাইরে ওই যে টিনটা পর্যন্ত বাস এই, কিন্তু ওর সাথে মার্কেটগুলো জ্বলছে কিন্তু আল্লাহর ঘর জ্বলেনি। আল্লাপাক স্বয়ং নিজে, এটা মনে হয় আল্লাহ নিজে এটা হেফাজত দান করে, কারণ সাথে আপনি দেখেন ওই যে মার্কেটটা দেখেন, এই তাপে কিন্তু আগুন লাগা ছাড়কারে এই যে মার্কেটটা, কিন্তু আল্লাহর ঘর মসজিদ দেন যে বা যেমন কারো অমনি আছে। ওই যে সাতের মার্কেট দেখেন পুরো জয়লা ছাড়কার, কিন্তু আসলে আল্লাহ বলতে যে আছে আল্লাহর ঘর, যে আল্লাহ হেফাজত করতে পারে এটাই সত্য। দর্শক আপনারা যেমনটি দেখছিলেন, আমরাও শুনছিলাম এখানে যে ব্যবসায়ীদের কথা, তার এইখানে ছিল দোকানটা, আমাদের যেরকম বলছিল যে এইখানে তার দোকান ছিল, এবং যা যা পুড়ে সব কিছু ছাই হয়ে গেছে। কিন্তু ঠিক এর পাশেই যে মসজিদ, আমরা যে মসজিদের কথা শুনছিলাম যে আল্লাহর ঘর মসজিদ, সে মসজিদের কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ক্ষতি হয়নি, একটা ইটের কণাও কিন্তু ক্ষতি হয়নি, এবং অক্ষত অবস্থায় আছে। তো এক কথায় সবাই বলছে যে এই মসজিদের উচিলায় এই পাশের যে দোকান বা যে মার্কেটটা আছে সেটাও হয়তো রক্ষা হয়েছে, এরকম অনেকেই চিন্তা করতেছেন। কিন্তু সর্বোপরি অনেক কথাই হচ্ছে যে একটা আল্লাহর যে ঘর মসজিদ, মসজিদের যে রক্ষাকর্তা, মসজিদ হেফাজতকারী, তা আবার একবার প্রমাণ হলো যে আল্লাহই রক্ষা করে। এখানে কি অবস্থা? এখানে অবস্থা দেখেন, বঙ্গর পাশে এটা বঙ্গ ইসলামিয়া মার্কেট, এখানে সব এখানে অনেক দোকান, এই মার্কেটটা পুরো চলে গেছে। এখানে আমাদের দুইটা দোকান আর এখানে এগুলো সব চলে গেছে, অনেক ক্ষতির, অনেক মানুষ দেউলিয়া হয়ে গেছে। এই দোকান ছিল কাটা? আমার দোকান দুইটা, আমাদের এখানে একটা একটা দুইটা দোকান, এই পাশে দুইটা দোকান, আমাদের এই দুইটা দোকান ছিল। দুইটা দোকান কি পরিমাণ মাল ছিল? দুইটা দোকানে 10 লাখ টাকার মাল ছিল, দুই দোকানে 10 লাখ টাকা, 10 লাখ টাকার মাল ছিল। একবার পুরো ছাই হয়ে গেছে, দেখেন পুরো 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 ছাই, নিজে গোডাউন অডিও শেষ, মোটমাট তিনটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের। আচ্ছা, আপনারা যেমন শুনছিলেন যে এই যে পাশেই কিন্তু মসজিদের ঠিক পাশেই কিন্তু ছিল তার যে দোকান, সেই দোকানের প্রায় 10-20 লাখ টাকার মাল পুরো ছাই হয়ে গেছে। কিন্তু ঠিক এর পাশেই যে মসজিদ, মসজিদটা আমি দেখাচ্ছিলাম আবারও বারবার দেখায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখনও আগুন জ্বলছে, এখানে ছাই উঠতেছে, ছাই উঠছে। আমরা যেমনটা দেখছিলাম, আমরা যখন উপরে উঠতেছিলাম তখন যে বিষয়টা দেখতে পাচ্ছিলাম যে এই যে মসজিদের ঠিক পাশেই একটা গোডাউন ছিল যেখানে এখনও ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠছে, এবং মসজিদের ভিতরে যে এখানে মালামাল পুরো কিন্তু ছাই হয়ে গেছে, কিন্তু মসজিদের কোনো ক্ষতি হয়নি যেমনটা আবার বলছিলাম। আমরা যেই মসজিদের উপরে অবস্থান করছি সে মসজিদে আমরা প্রত্যক্ষ একজন দর্শীর সাথে কথা বলবো, এখানে কীভাবে কখন আগুন লেগেছিল সে সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এখানে কখন লাগাতে আগুন লেগেছিল? ধরেন আপনার নামাজের পরে আগুন লাগছে, কয়টা হবে? এই ধরেন 6টা, 6টা বাজে ধরেন আগুন লাগছে আপনার। আমি ওই যে নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে এই উপরে আসি, আমার কারখানায় আইসি, কারখানায় আয়নার পরে কারখানাতে জানোয়া দিলে এনে দেখি ওই জায়গায় আগুন ধরতেছে। তারপর আমি নিচে গেছি, নিচে দারোয়ানরে ডাকছি, দারোয়ানরে ডাইকে ডাইকা আমি আপনার ফায়ার সার্ভিসের সামনে গেছি, ফায়ার সার্ভিসের লোক উঠেছি, যদি ফায়ার সার্ভিসেরা মেন রোড থেকে যদি আপনার আগুনটা নিভাইতে পারতো, কিন্তু কেরা নিভাইতে পারে নাই, ঠিক আছে নেই, হেরা ওই আপনার এনএসকে ঘুরে হেডকোয়ার্টার এদিক দিয়ে গেছে আগে, সবের আগে এদিক দিয়ে যদি পারতো তাহলে এদিক দিয়ে আগে নিভাইতে পারতো আগে আগুনটা। অন একমাত্র এরপরে এরপরে কোন দিকে ছড়াচ্ছে? এরপরে এদিকে ওইদিকে ছড়াইছে, চারিদিকে ছড়াইছে, আর কাটার মার্কেট তো চারিদিকে ছড়াইছে আপনার। এই আর আগুন নিয়ন্ত্রণ করতে পারে ফায়ার সার্ভিস কোন দিক থেকে তাহলে শুরু করছে? ফায়ার সার্ভিস এদিকের থেকে আইছে না, আগে এদিকের থেকে, এদিকের তাই এদিকে গেছে, এইদিকে এক গাড়ি আছিল আপনি মহানগরের কোনো আছিল এক গাড়ি, আর এই এই জায়গায় এক গাড়ি আছিল এনএসকে কোনো দাঁড়ি হেডকোয়ার্টার সামনে এক গাড়ি গেছে। কিন্তু এই জায়গায় যদি থাকতো আপনার ইসলামিয়া মার্কেটের সামনে থাকলে কিন্তু আগুনটা নিবারতে হতো, ইসলামিয়া ক্ষতি হইতো না, কোনোটাই ক্ষতি হইতো না, আর এই আরই কারণ। দর্শক যেমনটি শুনছিলেন যে আমরা একদম প্রাথমিক অবস্থায় যিনি আগুন প্রথম দেখেছিলেন এমন একজন ব্যক্তির সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে প্রাথমিক অবস্থায় যদি ফায়ার সার্ভিস আরেকটু তৎপরতা দেখাতো হয়তো বা আগুন এতটা বড় ধরনের ক্ষতি নাও হতে পারতো যেমনটি তারা বলছিলেন।